জাগো যোগ মায়া, বর্তমানে চলে এসেছি বেহালা। জাগো যোগ মায়া, জাগো বিরাট মাঠের মধ্যে এবছরের যে আয়োজনটা হচ্ছে, পলিউশন মানে আমরা যে পুরো পৃথিবীকে বিভিন্ন পলিউশনের মাধ্যমে আমরা দূষিত করে ফেলছি, ধরা আরো একটি নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। বর্তমানে চলে এসেছি বেহালা, বেহালার 14 নম্বর বাস স্ট্যান্ডে আমি নেমেছি রাস্তার ঠিক ওই পাড়ে। তোমায় দেখিয়ে দেবো রাস্তার ঠিক ওই পাড়টা হলো 14 নম্বর বাস স্ট্যান্ড। বেহালায় নেমে তোমাদের এখানে অনেকগুলো পুজোই আছে, কিন্তু আমি মেনলি এখন কভার যেটা করব সেটি হলো বেহালা দেবদারু যে পুজোটি, সেটি কিন্তু এই বছর 50তম বর্ষে পদার্পণ করেছে। তো একটা একটা চমক তো অবশ্যই আছে, তোমরা সবাই জানো 50তম বর্ষে কিন্তু প্রত্যেকটা পুজোই, প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু চায় একটি ভালো পুজো মানে সবার সামনে তুলে ধরতে। তো বর্তমানে তাই চলে এসেছি, মেনলি তোমাদের বলে রাখি যে 14 নম্বর বাস স্ট্যান্ড তোমরা কী করে আসবে। তোমরা দুটো রাস্তা ধরে আসতে পারো, এক হলো কালীঘাট থেকে তোমরা যদি অটো ধরো তাহলে কিন্তু বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে আসতে পারো। আর এছাড়া আমি যেভাবে এসেছি সেটা হলো রবীন্দ্র সরোবর নেমে, ওখান থেকে আমি টালিগঞ্জ ফাড়ি যেটা আছে তার পাশ থেকে অটো ধরেছিলাম, অটো ধরে নেমেছি বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে নেমে কিন্তু রাস্তাটা ক্রস করে, সরি ফর নয়েস, বুঝতেই পারছো রাস্তায় ভিডিও করছি, তো রাস্তাটা ক্রস করে আমি এই পাশটায় যাবো। এই পাশে একটা মন্দির আছে, তার পাশেই কিন্তু দেবদারু ফটকের এবছরের 2022-এর পুজোটি। তো চলো তোমাদের সেই বেহালা দেবদারু ফটো পুজোটি সেটি তোমাদের দেখাবো, কী কী আয়োজন সেটা তোমাদের দেখাবো। তো তার আগে বলে রাখি আমি অর্ঘ্য আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও আর সবার সাথে শেয়ারও করে দিও, যাতে সবাই জানতে পারে যে বিহার দেবদারু ফটো এবছরের 2022-এর কী কী পুজো আর কী থিম সবটাই জানানোর চেষ্টা করবো। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। এই যে রাস্তাটা ধরে আমি এগোচ্ছি, সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেখলেই তোমরা বুঝে যাবে যে বিহার দেবদারু ফটো যে পুজোর তোমরা সামনেই চলে এসছো। এর পাশেই কিন্তু এই পুজোটি হয়, এই যে দেখতে পাচ্ছ এই সেই মন্দিরটি। তোমাদের মন্দিরের ভেতরটা দেখাবো, যদিও এখন বন্ধ আছে মন্দিরটা, তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। একটি একটি শিব মন্দির তোমরা দেখতে পাচ্ছ, ভেতরেরটা একটু অন্ধকার আছে, তোমাদের তার দেখানোর চেষ্টা করবো। একটি শিবলিঙ্গ আছে ভেতরে, মানে এই মন্দিরটা দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে তোমরা মোটামুটি দেবদারু ফটো একদম সামনেই পৌঁছে গেছো। চলো তোমাদের একটা ভালো করে দেখিয়ে দিই এই মন্দিরের পুরো যে পরিবেশটা। যেমনটা বলেছিলাম এই যে মন্দিরটা তার ঠিক পাশেই কিন্তু এই বেহাল আদর্শপল্লী যে পুজোটা হয়, তোমাদের মেইন যে গেটটা সেটা দেখিয়ে দেবো। এই যে মেইন গেটটা তোমরা যেখান দিয়ে ঢুকবে সেটি কিন্তু এটা। তো এখন যেহেতু কাজ চলছে মানে ইনস্টলেশনের কাজ চলছে, তাই আমি যেখান দিয়ে ঢুকবো সেটা তোমাদের এখন বলছি না, তো ভেতরে ঢুকে কথা বলছি, দেখছি কীরকমভাবে মন্দিরটা সেজে উঠেছে। চলো ভেতরে ঢুকে নিই তারপরে কথা বলছি। বর্তমানে ভেতরে ঢুকে গেছি দেবদারু ফটকের যে পুজোটা, সেই পুজো মণ্ডপের ভেতরে ঢুকে গেছি। প্রথমে দেখতে পেলাম যেটা সেটা কিন্তু একটা বিরাট মাঠের মধ্যে এবছরের যে আয়োজনটা হচ্ছে, আর এবছরের থিমটা আমি জানতে পারলাম সেটি হলো অগ্রাসন। অগ্রাসন বলতে এখানে মেনলি যেগুলো বোঝানো হয়েছে সেটা হলো যে এই যে আমরা সমস্ত পলিউশন মানে আমরা যে পুরো পৃথিবীকে বিভিন্ন পলিউশনের মাধ্যমে আমরা দূষিত করে ফেলছি, এই যে পৃথিবীকে পুরো পলিউশনটা গ্রাস করে ফেলছে আমাদের মানব জীবনকে, সেটাই কিন্তু এবছর 2022-এর দেবদারু ফটকের সমস্ত মানে এই প্যান্ডেলের মাধ্যমে, এই মণ্ডপের মাধ্যমে মানে এই ক্লাব কর্তৃপক্ষরা এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবছরের শিল্পী মানে এইটাই ফোটানোর চেষ্টা করেছে, তো সেটা আমি জানতে পারলাম। তো চলো এবারে তোমাদের গোটা মণ্ডপটাকে দেখিয়ে দেবো কীভাবে সেজে উঠেছে। সব থেকে বড়ো যে কথাটা আমি দেখতে পাচ্ছি সামনে একটা গোলাকৃতি একটা মানে ইয়ে টাইপের করা হয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর তার চারপাশেও কিন্তু একটা মানে একটা গোল করে একটা জিনিস করা হয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও একবার।
তোমরা মণ্ডপে ঢুকলেই প্রথমে যেটা দেখতে পাবে সেটা তোমাদের একটু বলে দিই। তোমরা যখনই এখান দিয়ে এই যে পিছনে যে এন্ট্রান্সটা আছে এইখান দিয়ে যখনই এই মণ্ডপে প্রবেশ করবে তখনই তোমরা সবার আগে কিন্তু এই যে আমি এতক্ষণ ধরে দেখালাম গোল রকমের যে মানে বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশ এবং কঞ্চি দিয়ে যেটাকে তৈরি করা হয়েছে, এরপরে হয়তো এখানে লাইটের বিভিন্ন কাজ হবে, সেই লাইটের কাজগুলো এগুলো তোমরা দেখতে পাবে মানে মণ্ডপে ঢুকলেই প্রথমে। এছাড়া কিন্তু চারপাশে আরও অনেক ইনস্টলেশনের কাজ হবে তোমাদের বলছি, আর তোমাদের ভেতরের দিকটা মানে মণ্ডপের যে ভেতরের দিকটা সেটা দেখানোর চেষ্টা করব। সেখানেও কিন্তু বেশ বড় করে মানে একটা মণ্ডপ তৈরি করা হচ্ছে এবং অনেক মানে থাম্বা মানে পিলার যেটাকে বলা হয় সেগুলো তৈরি করার কাজ চলছে এই মুহূর্তে। চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই যে মেন যে মণ্ডপটা সেটি কিরমভাবে সেজে উঠছে। বেহালা দেবদারু ফটকের যে খুঁটি পুজো হয়েছিল, এই যে খুঁটিটি তোমরা দেখতে পাচ্ছ এই খুঁটিটাকে বেস করেই কিন্তু গোটা মণ্ডপটা সেজে উঠছে। তো এই উপরে লেখা আছে 50তম বর্ষ, কারণ তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে বেহালা দেবদারু কিন্তু এবছর 50তম বর্ষ। দেখতে পাচ্ছ এই যে খুঁটি পুজোর খুঁটিটি, এই খুঁটি পুজোর খুঁটিটি বেস করেই কিন্তু এই গোটা মণ্ডপটি সেজে উঠছে। তোমাদের এটা আমি দেখালাম কারণ আমার চোখে পড়লো যে বেহালা দেবদারু ফটকের খুঁটি পুজোর খুঁটিটি না দেখালে তোমাদের কিন্তু মণ্ডপ দেখানোটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আমি তো অত্যন্ত দুঃখিত যে এই মুহূর্তে কেউ আমি পেলাম না মানে কারোর সাথে কথা বলার। তো তাই তোমাদেরকে জানালাম যে এবছরের থিম কী, অগ্রাসন সবটাই জানালাম। মেনলি এখানে কলকারখানার মতন কিছুটা করা হবে, যেটা তোমাদের বললাম যে পরিবেশকে গ্রাস করে নিচ্ছে দূষণ, তো সেটাই এখানে করা হবে। কী করা হবে সেটাতে একদম সাসপেন্স থাকছে তোমাদের সবার জন্য, কারণ বুঝতেই পারছো 50তম বর্ষে কিন্তু ওনারা একটি চমক রাখার চেষ্টা করছে। তো সেই চমকটা দেখার জন্য কিন্তু তোমাদের সবাইকে আসতেই হবে এই বেহালা দেবদারু ফটকের পুজোতে। তোমরা কারা কারা আসছো তাড়াতাড়ি কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও, এবং সবাইকে আমি আসতে বলছি দেবদারু ফটকের পুজোতে, কারণ এবছর যেহেতু 50তম বর্ষ একটা সাসপেন্স থাকছেই। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি বেহালার পুজোতে অর্গাইজ ব্লগ চ্যানেলে। তাদের সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দিও ভিডিওটাকে। আমি কিন্তু মহালয়ার আগে আবার আসবো এই পুজোর পুরো মানে প্রস্তুতিটা তোমাকে দেখানোর জন্য, কারণ যখন ঠাকুর ঢুকবে তখন কিন্তু আরও বেটার লাগবে, এই চারপাশের যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের মতন, বাই।